নমস্কার, আমি অপূর্ব কুণ্ডু। আজ আমার কাছে থাকা অ্যাটনবার্গ কোম্পানির একটা বিএলডিসি ফ্যানের সম্পর্কে আপনারা কিছু ধারণা দিই। এই পাখাটা একটা সাধারণ পাখার মতো দেখতে হলেও এর মেকানিজম বা ভিতরের গঠন একদম সম্পূর্ণ অন্যরকম, তার ফলে বেশ কিছুটা কম বিদ্যুৎ খরচ হয়। যেমন একটা সাধারণ পাখায় যেখানে 70 ওয়াট, 80 ওয়াট বা 75 ওয়াট বিদ্যুতের খরচ হয়, এই পাখাটা সেখানে বিদ্যুতের খরচ হয় প্রতি ঘন্টায় 28 ওয়াট। তার কারণ হলো এর পাখার ভিতরের কার্যনীতিটা সম্পূর্ণ আলাদা। এই পাখাটা 220 ভোল্ট কারেন্টকে নেয়, 24 ভোল্টে কনভার্ট করে, আর ভিতরে অপারেট করার জন্য রয়েছে একটা স্থায়ী চুম্বক, তার ফলে বেশ কিছুটা কারেন্ট লস আটকানো যায়। টোটোগুলো যেমন বিএলডিসি মোটর চলে, এই ফ্যানটা ঠিক সেই রকম বিএলডিসি মোটরেই চলে। একটা সাধারণ বাল্ব, ফিলামেন্টের বাল্ব, যেখানে 100 ওয়াট কারেন্ট ওঠে, সেখানে একটা এলইডির লাইট 7 ওয়াট, 9 ওয়াট বা 11 ওয়াট বিদ্যুতের খরচ হয়, কারণ এলইডির সঙ্গে ফিলামেন্টের বাল্বের মেকানিজম পুরো অন্য, দুটোর কার্যনীতি পুরো অন্যরকম। এখানেও পাখাটা সাধারণ চুম্বকের সাধারণ যে পাখা তার তুলনায় কার্যনীতি একদম আলাদা, সেই জন্য বিদ্যুতের খরচটা কম হয়। কেন এটা ব্যবহার করি, তার কারণ এটাতে বিদ্যুৎ খরচ কম ছাড়াও এর মধ্যে আরও বিশেষ কিছু সুবিধা রয়েছে। যেমন লো ভোল্টেজে খুব সুন্দর ঘুরতে পারে, এর মধ্যে একটা রিমোট রয়েছে যাকে স্পিড কন্ট্রোল ছাড়াও স্লিপ টাইমার দিতে পারেন, নর্মাল টাইমার ইউজ করতে পারেন, এলইডি লাইট রয়েছে, এই কারণে এই পাখাটা ব্যবহার করেন। এবং এই পাখাটার 3 বছর ওয়ারেন্টি রয়েছে। আমি অ্যাটনবার্গ কোম্পানির পাখাটা কিনেছি, 3 বছর ওয়ারেন্টি রয়েছে, 3 বছরের মধ্যে কোম্পানি হোম সার্ভিস দেয়। আসুন দেখাই পাখাটা ঠিক কীরকম আর কীভাবে কাজ করে আর কেন আমি কিনেছি। আপনারা যদি মনে করেন তাহলে এটা কিনতে পারেন, কারণ আমি মনে করি যে এটাতে অনেক আপনাদের বিদ্যুতের সাথে। এটা ফ্যানের ম্যানুয়াল, যেখানে সমস্ত কিছু লেখা আছে, আপনারা পুরো পুরো দেখতে দিতে পারবেন। যদি কোনো দিন কেনেন তাহলে পুরো এখানে ধরানো পেয়ে যাবেন। এই কোম্পানিটার নাম হচ্ছে অ্যাটনবার্গ, আগে এটা গরিলা বলে পরিচিত ছিল। আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, 2 বছর ওয়ারেন্টি এবং 1 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি। আসুন দেখাবে তবে দেখানোর চেষ্টা। এটা হলো এই পাখাটার রিমোট, যার মধ্যে দেখুন 1, 2, 3, 4, 5 রেগুলেট করার জন্য রয়েছে। এছাড়া নিচে দুটো সুইচ রয়েছে, তিনটে, একটা টাইমার, একটা এলইডি আর একটা হচ্ছে স্লিপ। এই তিনটেই টাইমার সুইচ পরপর দেখানোর চেষ্টা করছি। পাখাটাকে আমি ফার্স্ট বুস্ট মুডে অন করলাম, দেখুন কীরকম স্পিডে ঘুরতে থাকছে। এটা বুস্ট মুড, মানে বি যে মাঝখানে সুইচটা রয়েছে, অত্যন্ত স্পিডে ঘুরে এই বুস্ট মুডে। তারপর পাখাটাকে 1 মানে 1-এ চালানোর চেষ্টা করেছি। এরপর পাখাটাকে আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি। মাঝিকের যে অংশটা দেখছেন এটা ফিক্সড বা স্থায়ী চুম্বক, উপরের অংশ একটা কয়েল আর নিচের অংশটাকে কনভার্টার কিট, মানে 220 ভোল্ট কারেন্টকে নিয়ে 12-24 ভোল্টে কনভার্ট করে। তারপরে যখন লাগানো থাকে ঠিক সেরকম উপর নিচের দিকের অংশটা স্থায়ী চুম্বক লাগানো থাকে, এইভাবে পাখাটাকে ভিতরে লাগানো থাকে। তারপরের অংশটা দেখুন, কয়েলগুলো সাধারণ পাখার কয়েলগুলো সরু সূক্ষ্ম তারের তৈরি, তারগুলো অপেক্ষাকৃত মোটা, কারণ 24 ভোল্ট থেকে এরা ম্যাগনেট তৈরি করে, এই জন্য এরকম অবস্থায়। তারপরে যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনভার্টার কিট, যা 220 ভোল্ট কারেন্টকে 24 ভোল্টে কনভার্ট করে দেয়, তারপর পাখার কয়েলে সাপ্লাই করে। এরপরে যে পাখাগুলো পরপর এইভাবে লাগানো থাকে, পাওয়ার সাপ্লাই, কয়েল, তারপর হচ্ছে ফিক্সড বা স্থায়ী চুম্বক, তারপর বেসের। এরপর পাখাটা দেখুন, লক্ষ্য করুন পাখাটা স্থির অবস্থায় আছে। আমি এই পাখাটাকে লাল রঙের যে সুইচটা রয়েছে এটা হলো পাওয়ার সুইচ, পাওয়ার সুইচটা অন করলাম। পাওয়ার সুইচ অন করার সঙ্গে সঙ্গে পাখাটা ঘুরবে। কী অবস্থায় ঘুরবে? আগেরবার আমি যে অবস্থায় টাইম এটা দিয়ে রেখেছি, স্পিড কন্ট্রোলে দিয়ে রেখেছি, মানে 3 নম্বরে দিলে 3, 4 নম্বরে 4, 2 যে কন্ট্রোলে দিয়ে রেখেছি যে অবস্থায়, ঠিক সেই অবস্থায় পাখাটা কিন্তু ঘুরতে শুরু করবে। এরপর যদি আমি এই স্পিড কন্ট্রোলার দিয়ে 1 টিপি, তো 1 নম্বরে আসতে একটু সময় লাগবে। এই পাখাটা 1, 2 রেগুলেট করতে সময় লাগে। অ্যাকচুয়ালি বলা হয় যে অফে যায় তারপর আপনার সেই স্পিডে আসে, তাহলে একটু সময় লাগে। 1 থেকে 2 হোক আর 2 থেকে 1ই হোক বা 1 থেকে 5 হোক, একটু সময় লাগবে। দেখুন আস্তে আস্তে গুদিয়েছি, এরপর 1-এ ঘুরছে, এরপর 1-এর পরে 2 দিলাম, 2টা টিপলাম, পাখাটা ঘুরছে। বুঝবেন কী করে যে কাজ করছে বা টিপলাম হলো? দেখুন সামনের দিকে যে সাদা লাইট রয়েছে, ওই সাদা লাইটটা দেখুন এলইডিটা জ্বলছে, দেখতে পাচ্ছেন? আর অল্টারনেটিভলি ওই পাখার মধ্যে নিচের দিকে একটা লাল রঙের এলইডি লাইট রয়েছে, সেটা তো দেখতে পাওয়া যাচ্ছে না, ওই লাইটটাও কিন্তু জ্বলতে থাকে। এরপর আমি 4 টিপলাম, 4-এও দেখুন উপরের দিকে, দেখুন ভালো করে লক্ষ্য করুন, এই লাইটটা জ্বলছে আর পাখার নিচে দেখুন একটা লাল রঙের লাইট জ্বলছে, এটা কিন্তু জ্বলতে থাকবে। আপনি যে দেবেন রিমোট দিয়ে দেখলেই রিমোটটা অনেক দূর থেকে কাজ করে, প্রায় 20 ফুট থেকে কাজ করে। এবার 5-এ দিলাম, 5-এ ঘুরতে থাকছে। আর সবচেয়ে বেশি স্পিডে ঘোরার জন্য এই পাহাড়ের মধ্যে রয়েছে এটা মাঝখানে সুইচটা রয়েছে বি, এইটাকে বলে বুস্ট, প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে। বুস্ট মুড়ে দিলে প্রচণ্ড গতিতেই ঘুরতে থাকে, আপনি যখনই দেখবেন প্রচণ্ড গতিতে ঘুরবে বুস্ট মুড় দেওয়ার সঙ্গে সঙ্গেই।
নর্মাল টাইমার কিভাবে কাজ করে, টাইমারটাকে যদি একবার চাপ প্রেসার দেন বা চাপ দেন, এক ঘন্টার পর বন্ধ হয়ে যাবে পাখাটা। দুবার চাপ দিলে দু ঘন্টার পর, তিনবার টিপলে তিন ঘন্টার পর, চারবার টিপলে চার ঘন্টা, পাঁচবার টিপলে পাঁচ ঘন্টা। বুঝবেন কি করে, যতবার টাইমারটা প্রেস করবেন ওই পাখার নিচে যে এলইডি লাইটগুলো তখন জ্বলতে থাকবে। আর স্লিপ টাইমার কী করে কাজ করে, স্লিপ টাইমার প্রতি দু ঘন্টা অন্তর অন্তর এক ঘাট করে স্পিডটা কমিয়ে দেবে। অর্থাৎ একবার দুবার যদি টিপে দেন তাহলে দু ঘন্টা অন্তর দু ঘাট স্পিড কমে যাবে, চার ঘন্টা অন্তর দুবার স্পিড কমে যাবে। এইভাবে পাখাটাকে অপারেট করা যায়। আপনার কাছে ম্যানুয়াল থাকবে, আপনি সহজে দেখে নিতে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দেবেন, আর পরের ভিডিওটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।